দাদা জিন বের করব যে এটা হলো সাগর আর গঙ্গার মিলনস্থল। বিল্লু তো চশমা খুঁজে পাইছি ভাই। তো গাইস এখনই খবর আসলো সামনে একটা দাদা অনেক কাঁকড়া পেয়েছে কাঁকড়া। তো হে গাইস আজকে আমি নিয়ে চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। আর মানে দীঘার পাট তো দেখছো তোমরা, কেমন লাগছে এগুলো কমেন্টে জানাবে। আর আজকেও নতুন একটা দীঘার পাট নিয়ে চলে এসেছি। আজকে এসেছি মোহনাতে। আর আজকে একটু এনার্জি কম থাকতে পারে কথাতে, কারণ ভাই সোহেলটা খুবই অসুস্থ দুদিন সমুদ্রে স্নান করে। তো তাও তোমাদেরকে একটা এনার্জেটিক ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর শরীরে হালকা জ্বর জ্বর ভাব আছে। তো এই দেখো ভাই মোহনার ধারে এসেই মানে ভিডিওটা শ্যুট করছি। আর আজকে প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল। দিয়ে ভাবলাম না ছোট্ট করে তোমাদের একটা ব্লগ দিয়ে দিই, সেই সূত্রে এই ভিডিওটা করা। আর এই যে সামনে সবাই যাচ্ছে এখন বিচের দিকে, তো আমি এখন যাবো। আর যা যা এনজয় করবো তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো। হয়তো এই যে কাকাও ব্লগ করছে, তো হয়তো ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, হাওয়া দিচ্ছে চুলগুলো উড়ে যাচ্ছে, হয়তো ভিডিওটা খুব একটা বড় হবে না, কিন্তু তাও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো ব্লগটা। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। तो गाइस এখন চলে এসেছি সমুদ্র অনেকটা কাছেই, এই যে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর অন্য টাইমে আমাদের সমুদ্রের জল থেকে সেই দূরে যেত তো, আর এই মোহনাতে এসে দেখছি জলটা একটু শান্ত আছে, তাই একটু ধারের দিকেই যাচ্ছি। কারণ আগে যেগুলো দেখেছো সেগুলো ঢেউগুলো দেখেছো কেমন ঢেউ দিচ্ছিল, আর এইখানে জলটা দেখো অনেকটাই শান্ত। তো যাই হোক, তো চলো এখন ঘুরে তোমাদেরকে দেখাই কেমন কি। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে দীঘার পার্টগুলো কেমন লাগছে, আর এরপরে আরও ভালো ভালো ব্লগ আসবে তোমাদের জন্য। তো চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইন্টারেস্টিং ব্লগ তোমাদেরকে আমি দিতে থাকবো। তো গাইস এখনই খবর আসলো সামনে একটা দাদা অনেক কাঁকড়া পেয়েছে, কাঁকড়া ধরতে যাচ্ছি, জানি না সত্যি কথা না মিথ্যে কথা। তো চলো এখন ছুটতে যাই সামনের দিকে, দিয়ে তোমাদেরকে যদি কাঁকড়া সত্যি থাকে তো দেখাই। তো ভাই আমরা যেরকম থাকি নদী আর গঙ্গার মিলনস্থলে, তেমন এখনও আমি একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে এটা হলো সাগর আর গঙ্গার মিলনস্থল। তো মানে এই জায়গাটা দাঁড়িয়ে আমি ব্লগ করতে পারছি, এইটাই আমার জন্য অনেক ভাই মানে একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে আছি। গঙ্গার সাগরের মিলনস্থলে দাঁড়িয়ে আমি ব্লগ করছি এখন, আর আমার বাড়ি ভাই নদী আর গঙ্গার মিলনস্থলের ওইখানে। তো ভাই আলাদা একটা অনুভূতি হচ্ছে ভাই এখানে দাঁড়িয়ে থেকে ব্লগ করে, এখানে দাঁড়িয়ে থেকে টাইম কাটাতে। তো চলো ভাই ব্লগটা একটু পরেই করছি, আগে এই জায়গাটা একটু বসে টাইমটা কাটাই, দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা এখন এক জায়গায় কাঁকড়া দেখে এসেছি, তো এখন যাচ্ছি আমরা কাঁকড়া ধরার চেষ্টায়। হাতে কি নিজেরা কাঁকড়া মারবি না কি মারবি কি জানি। তো চলো এখন কাঁকড়া ধরতে যাই, যদি ধরতে পারি তাহলেও দেখাবো, যদি না পারি সেটাও জানাবো। তো গাইস এখন ও মনে হচ্ছে এই গর্তগুলো আছে, ছোটো ছোটো যে গর্তগুলো আছে এগুলো বলছে এইগুলোর ভেতরে নাকি কাঁকড়া আছে। তো দেখি আগে কাঁকড়া বেরায় নাকি, ব্যাপারটা কেমন সোজা। তো ভাই সত্যি কথা বলতে এই কাঁকড়া ধরা আমাদের মানে পক্ষে সম্ভব না, আমাদের কি মানে আমার মনে হয় যে আমাদের মতো কেউই সম্ভব না। কারণ ভাই ওরা গর্তের সামনেই থাকছে, একটুখানি আওয়াজ পেলে গর্তে ঢুকে যাচ্ছে, আর যে গর্তটা আমরা খুঁড়ছি তখন ভাই গর্ততা থাকছে না। মানে ব্যাপারটা কী হচ্ছে, ওই সামনে একটা কাঁকড়া আই ঢুকে গেছে। তো যাই হোক দেখাতেও পারবো না, অন্ধকার হয়ে গেছে ঠিক মতন, মানে জুম করলে ফেটে যাবে, আর এই কাঁকড়া ধরা ভাই সম্ভব না। বিল্লু তোর চশমা খুঁজে পাইছি ভাই, তুই নিয়ে যা তোর চশমা আমার কাছে, সব নীল নীল লাগতেছে দেখানে। তো গাইস মোহনার পাশে আমরা এখন মাছ বাজারে ঘুরতে এসেছি, আর এইখানে দেখো কমেন্টে জানাবে এটা কি মাছ আর কি কি মাছ। ফোনের ভেতর দিয়ে গন্ধ চলে গেলে আমি দায়ী নই, এগুলো সব শুকনো মাছ। আর এদিকে আছে জ্যান্ত মাছ। এখানে কি কি মাছ আছে দেখি,
কি মাছ চিনি না তো নাম বলবো কি করে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ এটা ইলিশ হ্যাঁ আমাকে দেখো বড় ওটা দেখো বড় নাম শুনেছিস কোনোদিনও হুন্ডে পান্ডে মাছ গায়েস হুন্ডে পান্ডে মাছ জীবনে নামই শুনি নাই কি জানি দেখলাম একটা দাদা জিন বের করবো ঢাকনার ভেতরে কি জানি একটা আছে কি একটা খুলবে কে জিন বেড়ে গেছে যে হুকুম মালিক আর জন্য এখনই একটা মদের বোতল নিয়ে আই না তো কৌটার মধ্যে তোরে ভৈরা দেব ভৈরা দেব তো গাইস এখন আমাদের মোহনাতে ঘোরা হয়ে গেছে তো মোটামুটি বললাম আর সন্ধ্যা হয়ে গেছিলো তাই বেরিয়ে আসলাম আর মেঘ মেঘও করেছিল আর এখন কি আমরা বসবো আর আড্ডা মারবো নিউ দীঘাতে এখন আমরা আছি টোটোতে তো চলো এখন নিউ দীঘাতে যাই দিয়ে তো গাইস এখন হালকা করে বৃষ্টি হয়ে গেলো আর এখন এসে পৌঁছে গেছে যে নিউ দীঘাতে কি করে দীঘার ভেতরে যাবা রুমে যাবা তো চলো এখন সবাই ক্লান্ত খুব আর বৃষ্টিও হয়েছে তাই ভালো লাগছে না তো এখন রুমের ভেতরে যাবো ভাবছি ঠিক আছে কোথাও রুমে যাইনি এখন ঘুরতে চলে এসেছি যে বৃষ্টি হয়ে গেছে পুরো ভিজে গেছে সব তো এখন একবার একটু হালকা পাতলা ঘুরে তারপরে রুমের দিকে যাব কারণ রুমে গেলে আবার ইচ্ছে করবে বেরোতে তখন আবার মনে হবে যে না বেরোবো না তাই একবারে ঘুরে তারপরে একবার রুমে চলে যাব বৃষ্টি পড়ছে আর আছি এখন নিউ দীঘাতে ধারে বসে আছি আর সঙ্গে আছে আইসক্রিম এই যে সব তো চলো এখন আইসক্রিম খাই গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে সঙ্গে চলে এসেছি এই দোকানটা সামনে এই দোকানে আছে এখন মাংস আছে মাছও আছে তো এখন সঞ্জু নিচ্ছে কাবাব তো কাবাব তৈরি হচ্ছে এখন এই যে এখানে তৈরি হচ্ছে খাবারটা আর এই যে এখন প্রথমে মানে কাবাবের আগে এখানে চলে এসেছে যে ভেটকি ভেটকি মাছ হ্যাঁ ভালো কেমন খেতে কেমন খেতে সত্যি কথা বলবি সত্যি কথা যা বলবি টাটকা না আচ্ছা টাটকা না মাছটা মানে খেয়ে বোঝা যাচ্ছে তুই কি বলছি ভালো ব্যাস তো এখন এইখানে নিয়েছে কাবাব এই যে আমি তোর খাবো না তাহলে তোরা টেস্ট গুলো বল সত্যি কথা তো ভালো কতটা ভালো এখানে হয়ে যাচ্ছে কিনে ফেলে দিয়েছে তো যাই হোক যা করবে এখানে সাবধানে করবে তো গাইস এখন মানে আমি রুমের দিকে চলে যাচ্ছি আর মানে দুটো দাদা রুমে আছে আর সবাই এখনো দীঘার বিছে আছে নিউ দীঘাতে আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি চলে যাচ্ছি খুব অসুস্থ আর জানি না ভিডিওটা কেমন কী লেগেছে তোমাদের আর ভিডিওটা তেমন কিছু হয়নি খুব একটা বড়ো হয়নি তো তাও বলছি যদি মানে আমি লাইক কমেন্ট করতে বলছি না যদি ভালো লাগে তোমাদের তো ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আবার নতুন নতুন ভাই অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে শরীরটা অসুস্থ হয়ে গেছে ভাই সত্যি কথা বলতে আর পারছি না শরীর আর নিতে পারছে না তাই ভিডিওটা তেমন কিছু হয়নি তো চলো পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে।